স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগে সাজছে তিন বিঘা করিডর। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন বিঘা সফরে আসবেন, এমনটাই বিজেপির দলীয় সূত্রে খবর। সেই সফরের কথা বিএসএফের কাছেও পৌঁছেছে, যার ফলে অমিত শাহের তিন বিঘা সফরের আগে তোড়জোড় শুরু করেছে বিএসএফ। দফায় দফায় বিএসএফের উচ্চকর্তারা তিন বিঘা করিডর পরিদর্শনে আসছেন, সাজিয়ে তোলা হচ্ছে তিন বিঘা করিডরকে। তিন বিঘা করিডরকে রাস্তা ভেঙে পেভার্স ব্লক বসানো হচ্ছে, তেমনি তিন বিঘা করিডরের পুকুরেরও সংস্কার করা হচ্ছে। তিন বিঘার বিভিন্ন জায়গা রং করা হচ্ছে, নিরাপত্তার জন্য বিএসএফের টহলদারি চলছে। জানা গেছে হেলিকপ্টারে আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নামবেন তিন বিঘা করিডোর সংলগ্ন পাঁচ মাইলের হেলিপ্যাডে। তাই সেই হেলিপ্যাডটি নিয়মিত খুঁটিয়ে দেখছেন বিএসএফের আধিকারিকরা, নিয়মিত নজরদারি চালানো হচ্ছে গোটা এলাকায়। এ নিয়ে যদিও মুখ খুলতে নারাজ বিএসএফের আধিকারিকরা, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আশাবাদী বিজেপি শিবির। খোলা সীমান্তে কাঁটাতারের বেড়াসহ সীমান্তের উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি জানাবেন বিজেপির নেতারা। দলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায় বলেন, এ মাসের শেষের দিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিন বিঘা সফরের কথা আছে। বাংলাদেশের আঙ্গারপোতা দহগ্রাম সিটমহলের খোলা সীমান্তে কাঁটাতারের বেড়াসহ একাধিক দাবি জানাব। অমিত শাহ তিন বিঘা করিডোর পরিদর্শনের পাশাপাশি সাংগঠনিক আলোচনা করবেন বিজেপি নেতৃত্বের সঙ্গে বলে জানা গেছে। বিজেপি যুব মোর্চা জলপাইগুড়ি জেলা সম্পাদক জ্যোতি বিকাশ রায় বলেন, দলীয় স্তরে আলোচনা করে কর্মসংস্থানের লক্ষ্যে মিউজিয়াম নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে।